হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই সুস্থ আছো আর ভালো আছো। আমরাও সবাই ভালো আছি। তো বন্ধুরা, আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে বেলা 10টা মতন। আজকে সকালটা একটু অন্যরকমভাবে শুরু হয়েছে। গতকাল রাত্রির থেকে প্রচণ্ড বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি। আর এই বৃষ্টির দিনে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে সকালে উঠতে একদম দেরি হয়ে গেছে, 8টা বাজে যখন আমার ঘুম ভাঙে। তো তাড়াতাড়ি করে চা খেয়ে সমস্ত কাজ কমপ্লিট করে স্নানটা আগে সেরে ফেলেছি। তো স্নান কমপ্লিট করতে নিতেই বাজারও চলে এসছে। তো তুই তো কলা খেতে খুব ভালোবাসে, তোমরা জানোই তো। কালকে কলা আনা হয়নি, ওই জন্য কলা নিয়ে এসছে, আর কিছু সবজি, আলু, শাক এসব নিয়ে এসছে। থাক, বাজারগুলো এখন থাক। তো জামাকাপড় পরিষ্কার করেছিলাম কিছু কিছু, তো সেগুলো এখন মেলতে যাব। ব্যাস আবার শুরু হয়ে গেছে বৃষ্টি। এই যখন ঘুম থেকে উঠলাম তখন সেরকম বৃষ্টি পড়ছিল না, ওই জন্য কিছু জামাকাপড় পরিষ্কার করেছি। তো ব্যাস গেল, কীভাবে যে জামাগুলো আমাকে শোকাতে হবে তার নেই ঠিক। এই বৃষ্টির দিনে জামাকাপড় মেলার কোথাও কোনো জায়গা নেই, খুব মুশকিল হয় এই বৃষ্টির সময়ে। তো ছাদে চলে এসেছি, জানলাগুলো একটু খুলে দিলাম। যতক্ষণ উপরে আছি একটু খোলা থাক, আবার যখন নিচে যাব বন্ধ করে যাব, না হলে যদি বেশি বৃষ্টি হয় ছাড় দিলেই বিছানাপত্র সব ভিজে যাবে। তো মেঘটা বেশ ভালোই ঘন হয়ে এসছে। এই যে দেখো, ঘর থেকে বাইরে বেরিয়ে এই যে ছোট্ট চালা মতন করা রয়েছে, এখানেই জামাকাপড়গুলো মেলে দিয়েছি। এমনি অল্প বৃষ্টি হলে তো কোনো অসুবিধা নেই, কিন্তু যদি বেশি ছাড় দেয় তাহলে এখান থেকেও জামাকাপড় আমাকে সরিয়ে নিতে হবে, তখন আবার ঘরের মধ্যে দড়ি টানাতে হবে। এই দেখো মেঘের অবস্থা দেখেছো, এই টিপটাপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে। আর এইদিকে দেখো, সমস্ত পুতুলগুলো লাইন দিয়ে তুই বসিয়ে দিয়েছে, সবাই নাকি টিভি দেখবে এখন, আর ওরাও দুই বোনে বসে গেছে। তো টুসু আজকে বলছে, মা আজকে আমার সানডে ফিলিং হচ্ছে, আজকে মনে হচ্ছে যেন ছুটির দিন। তো আজকে পড়া বন্ধ, সকাল থেকে আজ আর পড়তে বসার কোনো নাম নেই, দুই বোনে বসে গেছে কার্টুন নিয়ে। জলখাবারটা খাইয়ে উপরে চলে পাঠিয়ে দিয়েছিলাম, ব্যাস সেই থেকে শুরু হয়ে গেছে টিভি দেখা। ঘরটা পুরো অন্ধকার হয়ে রয়েছে, পর্দাগুলো একটু খুলে দিই। আর এই বৃষ্টির দিনে না চারদিক স্যাঁতস্যাঁত করে, একদম অন্ধকার মতো হয়ে থাকে, একদম ভাল লাগে না আমার। এর থেকে মনে হয় রোদটাই ঠিক আছে। তো নিচে চলে এসেছি, আর এদিকে দেখো, বর্ষার দিন বলে আজকের মেনু হচ্ছে খিচুড়ি। আজকে বাবা আর মেয়ের বায়না হচ্ছে, আজ খিচুড়ি খাবে। তো খিচুড়ির জন্য আলুগুলো একটু ভেজে নিচ্ছি আমি। আর এইদিকে ডালটা দিয়ে দিয়েছি সেদ্ধ হতে। এই খিচুড়ি নিয়েও আবার একটা গল্প আছে। বাড়িতে খিচুড়ি রান্না হবে এরকম একটা কথা আলোচনা হলেই ব্যাস এক একজনের এক এক রকম মত। তোমাদের দাদা খাবে হচ্ছে মাংস খিচুড়ি, ওর আবার নিরামিষ খিচুড়ি খেতে একদম ভালো লাগে না, আর আমি আমার মেয়েরা ভালোবাসি একটু নিরামিষ খিচুড়ি খেতে। তো এই হয়েছে ঝামেলা। আজকে আর মাংস খিচুড়ি হবে না, আজকে সব ফুলকপি, আলু এসব কিছু দিয়ে নিরামিষ খিচুড়ি হবে। এদিকে দেখো, আলুগুলো আমি গোল গোল করে কেটে রেখেছি, আর বেগুনও কেটে নিয়েছি ভাজবো বলে। তো ছোট ছোট আলু খুঁজছিলাম, তো সব আলুই বড়, তো ওইভাবেই কেটে নিয়েছি গোল গোল করে। খিচুড়ির সাথে এইভাবে গোল গোল আলু ভাজা খেতে দারুণ লাগে। আর বেগুনও ভাজতে দিয়ে দিয়েছি, আর ফুলকপি আলু ভেজে একদম দিয়ে দিয়েছি খিচুড়ির মধ্যে। আর এই খিচুড়ির রেসিপিটা আমার কুকিং চ্যানেলে দেওয়া আছে অনেক দিন আগেই, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, তোমরা চাইলে একবার গিয়ে দেখে আসতে পারো। খিচুড়িটা কিন্তু খেতে খুব সুন্দর হয়। এইদিকে দেখো, বেগুন ভাজা আর আলু ভাজা আমার রেডি হয়ে গেছে, আর এইদিকে খিচুড়িটাও তৈরি হয়ে গেছে। নামানোর আগে দিয়ে দিয়েছি হচ্ছে ঘি, তারপর শুকনো লঙ্কা, জিরে ভাজা, বাদাম ভাজা, যেটা আর কি দেখানো হয়নি। রান্নাবান্না কমপ্লিট করে চলে এসেছি উপরে। তো বৃষ্টিটা এখন একটু কমেছে, আমি বসে গেছি জানলার ধারে। এই বৃষ্টির সময় জানলার ধারে বসে বসে মানে ওয়েদারের মজা নিতে আমার এত ভালো লাগে, কি যে বলবো বন্ধুরা, পুরো ছোটোবেলাকার কথা মনে পড়ে যায়। তো জানলার দিকে তাকিয়ে থাকতে থাকতে দেখছি পাখিটি না প্রায় 10 মিনিট ধরে এখানে বসেই রয়েছে, বসেই রয়েছে। তাই ভাবলাম একটু ক্যামেরা বন্দি করে রাখি, ও চুপচাপ ওখানে বসে রয়েছে। দেখো আমি ওকেই দেখছি খালি, দাঁড়াও একটু কাছের থেকে দেখাই। এই দেখো খালি এদিক ওদিক ঘাড় ঘোরাচ্ছে আর চুপচাপ বসে রয়েছে। আর যেটা বলছিলাম আর কি, আমি যখন ছোট ছিলাম
তো আমি তো গ্রামেই বড় হয়েছি, আমার বাপের বাড়ি তো গ্রামেই। তো বৃষ্টি পড়তো আর জানলার ধারে বসে বসে ওই যে ছোট ছোট গাছপালা ঘাস এসব কিছুর উপরে যে জলবিন্দুগুলো জমতো বৃষ্টি পড়তো, ওইটা দেখতে আমার এত ভালো লাগতো। আমার মনে হয় আজও বৃষ্টির দিনে জানলার ধারে বসলে না সেই দিনকার কথা আর সেই সব স্মৃতি আমার মনে পড়ে যায়, আমার খুব ভালো লাগে। তো দেখো কথা বলতে বলতে একটা বেজে গেছে, তো এদেরকে বলছি চল নিচে যাই, তো কিছুতেই উঠতে চাইছে না। তো নিচে এসে দেখো ওদেরকে স্নান করানো হয়ে গেছে, খাবারও আমি বেড়ে দিয়েছি। এই যে হচ্ছে আজকের মেনু, খিচুড়ি, আলু ভাজা, বেগুন ভাজা, আর কিছু না। তো আগে মেয়েদের খাইয়ে দেবো, তারপর আমরা হচ্ছে খাবো। আর তোমাদের দাদা তো দোকান গেছে, আজকে বললো বৃষ্টি পড়ছে, তাড়াতাড়ি বাড়ি চলে আসবে। এই যে দেখো আবার শুরু হয়ে গেছে বৃষ্টি, খাওয়া দাওয়া সেরে যেই না উপরে এসেছি আবার শুরু হয়ে গেছে জোর কদমে বৃষ্টি। আর এই বৃষ্টির সময় এত মেঘলা ওয়েদার থাকে, আর এই দেখো গোটা ছাদটা দেখেছো কীভাবে শ্যাওলা পড়ে গেছে, কন্টিনিউ দুদিন ধরে এরকমভাবেই বৃষ্টি পড়ছে। আর এই ছোটো চালটা থেকে দেখো ঘরের চৌকাঠে একটু একটু করে জল পড়ছে, আর সেই জল ঢুকে যাচ্ছে একদম ঘরে, আর বারবার আমাকে এইভাবে জল টেনে বের করতে হয়। এইটাই হচ্ছে বৃষ্টির দিনে আমাদের সব থেকে বড় কষ্ট, যেহেতু দোতলার বাকিটা কমপ্লিট করা হয়নি আর পশ্চিম দিকে পুরো ছাদটা এইভাবে ঘরেই ঢোকে। তো দেখো এখন যেহেতু ছাদটা দিচ্ছে না, অল্পই বৃষ্টি পড়ছে, তো এই যে চৌকাঠ থেকে বৃষ্টিটা পড়ছে ঘরের মধ্যে, আর যখন পশ্চিম দিকে ছাদটা দেবে তখন একদম গোটা ঘরে জলে একদম ভর্তি হয়ে যাবে, আর বারবার ওই ওয়াইপার দিয়ে আমাকে টেনে জলটা বের করতে হয়। এই বর্ষার সময় এটা হচ্ছে খুব কষ্ট, খুব কষ্ট, আর কিছুই না। এই ঘরের মধ্যে মানে রাত্রিবেলায় ঘুমাই ধরো, প্রচণ্ড বৃষ্টি যদি রাত্রিবেলায় পড়ে সকালে উঠে দেখি একদম খাটের নিচে জল, এইটাই হচ্ছে কষ্ট আর কিচ্ছু না। তো চলো বৃষ্টি পড়ুক, সে তো আর থামার নাম নেই, একটা ঘুম দিয়ে দেওয়া যাক, মেয়েদেরকেও একটু ঘুম পাড়িয়ে দিই। তো এখন দেখো ঘুম থেকে উঠে এই 4:10-15 মতন বাজে, এখন দেখছি গোটা ঘরে জলে একদম ভর্তি হয়ে গেছে, মানে মাঝখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। এই দেখো দেখেছো কীভাবে জল ঢুকেছে ঘরে, পুরো জল এভাবে টেনে বের করতে হয়, না হলে স্লিপ কেটে পড়ে যদি যায় ব্যাস একদম হাড়গোড় ভেঙে যাবে একদম। এই খোলা ছাদটা গ্রীষ্মকালে বলো শীতকালে বলো ভালোই লাগে, ভালো উপভোগ করি। শীতকালে জামাকাপড় একটু রোদে দেওয়া যায়, বিছানাপত্র রোদে দেওয়া যায়, গরমকালেও একটু হাওয়া বাতাস ঢোকে, কিন্তু এই বর্ষার সময় মনে হয় যেন অভিশাপ নেমে এলো। মানে কি বলবো, বর্ষার সময় এত কষ্ট হয়, এই বর্ষা দুমাস মনে হয় কবে যাবে। তো বন্ধুরা চলে এসেছি সরাসরি রাতের ডিনার নিয়ে, আজকে আর বাড়িতে কিচ্ছু রান্না করে খেতে ইচ্ছা করলো না, দুপুরে খিচুড়ি রান্না করে আর মনে হচ্ছে রাত্রিবেলা একটু বাইরের থেকে কিছু খাবার নিয়ে আসলে বেশ ভালোই হয়, একই তো বৃষ্টির দিন ঠান্ডা ঠান্ডা করছে, তো মনে হলো আজকে একটু বিরিয়ানি খাওয়া যাক। তো তোমাদের দাদা বিরিয়ানি নিয়ে চলে এসছে, এখন বিরিয়ানিটা সার্ভ করে দিচ্ছি। আর তুই তো বিরিয়ানি খেতে পারে না, ওর জন্য একটু কুকারে সিটি দিয়ে আলু সেদ্ধ ডাল সেদ্ধ করে দিয়েছি, আর এই যে বিরিয়ানিতে যে চিকেনটা থাকে এক পিস চিকেন দিলেই ওর হয়ে যাবে, ব্যাস তাহলেই হবে। তাহলে চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, ভিডিওটা কীরকম লাগলো কমেন্টে লিখে অবশ্যই করে জানিও, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটা ক্লিক করে দিও, এতে করে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। তো চলো বন্ধুরা আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আবার একটা নেক্সট ব্লগে, ততক্ষণ পর্যন্ত তোমরা খুব ভালো থাকো আর সুস্থ থাকো, টাটা।